সো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা যেরকম আপনাদের বলেছিলাম যে আজকের ম্যাচটা কিন্তু এস সি বেঙ্গলের দিক থেকে বলতে গেলে খুব ভাইটাল ম্যাচ খেরালার ব্লাস্টার্সের তারা মুখোমুখি হচ্ছে তার আগে এসসি ইস্টবেঙ্গল শিবির যে খুব ভালো আছে সেটা কিন্তু বলা যাবে না এক তো চোট আঘাতে জর্জরিত পুরো টিমটা তার সাথে কোচ বদল বা নতুন বিদেশি সব কিছু নিয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গল শিবিরে একটা চাপ বা চাপা উত্তেজনা কিন্তু কাজ করছে তো আজ কেরালা ব্লাস্টার্সের সাথে মুখোমুখি হওয়ার আগে এসসি বেঙ্গলের কিছু হয়তো ভালো খবর আছে আর কিছু খারাপ খবরও আছে সবই আপনাদের দেব তার আগে কোচের ব্যাপারে যেটা বলার সেটা বলে দিই যে আজকে শোনা যাচ্ছে যা খবর যতটুকু শোনা গেছে সকালে যে আজ কিন্তু কোচ একা তার ডিসিশনে টিম নামাবেন না যা খবর তাতে টিম ম্যানেজমেন্ট বা এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আজ হস্তক্ষেপ করতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সাথে প্রথম একাদশ কেরকম হবে তার উপরে যতটুকু শোনা গেছে এখনও পর্যন্ত তো যাই হোক আজ কেরকম টিম নামায় এবং কেরকম খেলা হয় সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে এসসি বেঙ্গল ম্যানেজমেন্ট কোচের ব্যাপারে কি ডিসিশান নেয় সেটাও কিন্তু আজকে দেখার থাকবে তো কেরালা ব্লাস্টার্সের যদি খবরে আসতে হয় প্রথমেই বলে রাখি কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে তাদের লাস্ট ম্যাচ তাদের লাস্ট ম্যাচ কিন্তু ওড়িশা এফসিকে এক শূন্য গোলে হারিয়েছে অর্থাৎ জয়ে ফিরেছে খুব যে ভালো পজিশানে আছে কেরালা সেটা কিন্তু বলা যাবে না কারণ এই মুহূর্তে চারটে ম্যাচ তাদের খেলা হয়েছে একটা জয় দুটো ড্র একটা হার পাঁচ পয়েন্ট নিয়ে লিগের লিগের টেবিলে আট নম্বরে আছে অন্যদিকে এসসি বেঙ্গল পাঁচ ম্যাচে দুটো ড্র তিনটে হার দু পয়েন্ট নিয়ে একদম শেষ এগারো নম্বরে অবস্থান করছে যদি গোল করার দিক দিয়ে দেখি কেরালা ব্লাস্টার্স এই মধ্যে মাত্র পাঁচটা গোল করেছে ছটা গোল তারা খেয়েছে এসসি ইস্টবেঙ্গল গোল বেশি করেছে অর্থাৎ আটটা গোল করেছে কিন্তু চোদ্দোটা গোল খেয়েছে এই আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল কনসিড করেছে কিন্তু এস সি ইস্টবেঙ্গল চোদ্দোখানা তারপরেই আছে কিন্তু বেঙ্গালুরু বারোটা এফসি গোয়াও বারোটা ঠিক সেরকমই কালকের ম্যাচের খবরটা দিয়েই একটা শুরু করব কালকের ম্যাচ যারা দেখেছেন আপনারা এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগানের একটা সেট টিম সেটা নিয়ে তার থেকে আরও বড় কথা হচ্ছে সেট টিমের সাথে সাথে তারা কিন্তু এই বছর নতুন যে সংযোজন হয়েছে হুগো বুমোস লিস্টন কোলাসোর মতো প্লেয়ার তা সত্ত্বেও কিন্তু এটিকে মোহনবাগান লাস্ট তিনটে ম্যাচে কিন্তু জয়ের মুখ দেখতে পায়নি কালকেও কিন্তু তারা চেন্নাইনের সাথে এক এক গোলে ড্র করেছে যদিও ম্যাচটা চেন্নাইন জিতলেও জিততে পারতো এটিকে মোহনবাগানকে কিন্তু খুব অসহায় লেগেছে সেকেন্ড হাফে বিশেষ করে বলতে গেলে রয় কৃষ্ণা হুগবুমস যে জুটিটার উপরে নির্ভর করে আছে অগণিত সবুজ মেরুন সমর্থক বলা যায় যে হাবাসের নেতৃত্বে বা হাবাসের কোচিংয়ে সেই জুটিটা কিন্তু কোনোভাবে ক্লিক করছে না আর হাবাসকে যেইভাবে আমরা দেখে এসেছি এত বছর ধরে ঠিক সেরকমই কিন্তু সাইডলাইনের ধারে তাকে সেই তিনি আক্রমণাত্মক এটা একদম বাস্তব বাট এই বছর তাকে যেন দেখে মনে হচ্ছে আরও বেশি টেনসড সেটা হবেই কারণ কর্তারা দেখুন প্রফেশনাল ফুটবলে কোচের উপরে একটা চাপ থাকে পারফরমেন্সের এবং যখন কর্তারা এত টাকা দিয়ে এত ভালো টিম গড়ে দেন সেই চাপটা কিন্তু অবশ্যই এটিকে মনমান কোচের উপরে দেখা যাচ্ছে লিগ টেবিলে যদি এই মুহূর্তে দেখতে হয় ছ নম্বরে কিন্তু অবস্থান করছে এটিকে মোহনবাগান কালকের ম্যাচেও কিন্তু বল পজিশন বলুন পাসের সংখ্যা বলুন শর্ট শর্ট অন টার্গেট বলুন সবই কিন্তু চেন্নাইনে বেশি ছিল তো সেই জায়গা থেকে এটিকে মোহনবাগানকে কিন্তু আরও আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে অনেক বেশি মোটিভেট করতে হবে কোচকে সেটা কিন্তু আগামী দিনে আমরা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে এটিকে মান খুব ভালো জায়গায় নেই পাঁচ ম্যাচ খেলে তাদের দুটো ড্র সরি দুটো জয় দুটো হার একটি ড্র সাত পয়েন্ট নিয়ে তারা ছ ছ নম্বরে অবস্থান করছে ঠিক যদি আমরা গোলের দিক দিয়ে দেখি এটিকে মান দশটা গোল করেছে অন্যদিকে দশটা গোল খেয়েওছে এই মরশুমে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং চেন্নাইন এফসি ছাড়া চেন্নাইন এফসি ছাড়া বাকি সব দলই কিন্তু পাঁচটার ওপরে গল গোল কনসিড করেছে অর্থাৎ ডিফেন্স লাইনটা নিয়ে কিন্তু প্রত্যেকটা দলকেই চিন্তা করতে হচ্ছে মুম্বাই সিটি এক নম্বরে থাকলেও তারাও কিন্তু ষোলোটা গোল করলেও সাতটা গোল খেয়েছে ঠিক অন্যদিকে কালকের আরেকটি ম্যাচে এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফ সি গোয়া কিন্তু এসসি বেঙ্গলকে হারানোর পরে এখানা বলা যায় যে কনফিডেন্স লেভেল পেয়ে গেছে এবং সেটা কিন্তু কালকের ম্যাচে প্রতিফলিত হয়েছে দু এক গোলে তারা কিন্তু বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে হারিয়ে দিয়ে এই মুহূর্তে এফসি কিন্তু সাত নম্বরে অবস্থান করছে পাঁচ ম্যাচে দুটো জয় তিনটে হার ছ পয়েন্ট নিয়ে তারা কিন্তু সাত নম্বরে কিন্তু অবস্থান করছে এবার আসি এসসি ইস্ট ইস্টবেঙ্গলে আজকের খেলার খবরে যতটুকু খবর পাওয়া গেছে আজ প্রথম একাদশ অনেকগুলো চেঞ্জেস হতে চলেছে এস সি ইস্টবেঙ্গলের গোলের নিচে আজ হয়তো অরিন্দম ভট্টাচার্য ফিরতে চলেছেন এবং যতটুকু খবর পাওয়া গেছে তাতে অ্যান্তনীয় পেরোসোভিক এবং ড্যানিয়েল চিমা চুকুকে আজকে প্রথম একাদশে দেখা যেতে পারে এবং সাথে ভারতীয় কোনো স্ট্রাইকার হাউকিপ বা নাওরে মহেশ সিং তাকেও দেখা যেতে পারে একটা জিনিস বোধগম্য হচ্ছে না কেন বোঝে যাচ্ছে না যে কোচ টিমটা যে সেট করছে তার হাতে যে সুস্থ বা ফিট প্লেয়ার আছে তাদের নিয়েও যদি টিমটা সেট করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এর থেকে বেটার একটা টিম ফরমেশান করা যেতে পারে যদি আমরা ডিফেন্স লাইনে আবার বলছি আগের দিনের মতোও বলছি যদি আদিল খান নব্বই মিনিটের জন্য সুস্থ নাও হয়ে থাকে আমার মতে আদিল খানকে ফার্স্ট হাফেই খেলানো উচিত সেক্ষেত্রে আদিল খানের সঙ্গী টমিস্লাভ মার্শেলা আদিল খান হীরা মণ্ডল এবং জয়নার লরেঙ্কো এই নিয়েই কিন্তু চারজনের ডিফেন্স লাইনটা বানানো উচিত এবং ঠিক মাঝমাঠটায় যদি আমরা দেখি ডারেন সিডাল চোটের জন্য বাইরে এই মুহূর্তে তিনি টিমে বলা যায় যে ফার্স্ট একাদশে খেলার মতো জায়গায় নেই তো আমির দেড়ভেসভিকের সাথে সাথে অমরজিৎ সিং কিয়ামকে খেলিয়ে আমরা কিন্তু রাইট উইংয়ে আবার বলছি রাইট উইংয়ে কিন্তু আমরা অ্যান্থনিও ফেরোসোভিক এবং লেফট উইংয়ে নাওরেম মহেশকে খেলাতে পারি বা লেফট উইংয়ে কারণ অ্যান্থনিও ফেরোসোভিক লেফট উইং রাইট উইং দুটো উইংয়েই খেলতে পারে তো অ্যান্থনিও ফেরোসোভিককে আমরা যদি লেফটে খেলাই ডান দিকে আমরা নাওরেম মহেশকে খেলাতে পারি বা ডান দিকে যদি আমরা পেরোসোভিককে খেলাই বা দিকে নাওরেম মহেশকে খেলাতে পারি নাওরেম মহেশ অনেকটা ওভারল্যাপে উঠতে পারে আপনারা দেখেছেন এবং ক্রসও বাড়াতে পারে আর ঠিক ফ্রন্টে আমরা কিন্তু ড্যানিয়াল চিমার সাথে হাউকিপকে খেলাতে পারি এই টিমের ফরমেশানটা আমি জানি না কেন কোচ নামাচ্ছেন না বা কেন ম্যানেজমেন্ট নামাচ্ছে না মৃদুল্লার মতো বাঙালি কোচ যারা ভারতীয় ফুটবল সম্বন্ধে অনেক বেশি জানেন তারা কিন্তু হয়তো এই টিমটাই সাজেস্ট করবে এবং কেরালা ব্লাস্টার্সের সাথে এই টিমটাই কিন্তু দরকার কারণ কেরালা ব্লাস্টার্সের আপনারা সবাই জানেন আদ্রিয়ান লুনা আলভারো ভাস্কুয়ে সহ সাহাল আব্দুল সামাদ একটা যথেষ্ট ভালো কিন্তু স্ট্রং টিম কিন্তু এই কেরালা ব্লাস্টার্স এবং লাস্ট ম্যাচ তারা ওড়িশাকে হারিয়ে আরও কিন্তু কনফিডেন্স পেয়ে গেছে এবং যদি বলতে হয় এই রাহুল কেপি মার্কোলেস্কোভিকের কথাও বলতে হবে যদিও গোলকিপার আলভিনো গোমস চোটের জন্য বাইরে সেই জায়গায় হয়তো অন্য কোনো গোলকিপারকে আমরা দেখব তবে প্রভুসূকান সিং গিল কিন্তু যথেষ্ট প্রতিভাবান গোলকিপার তাকেই হয়তো আমরা দেখতে পাবো আজকে প্রথম একাদশে এবং তার সাথে আপনাদের বলতে হবে রুইভা রুইভা হরমিয়পম সন্দীপ সিং আয়ুষ অধিকারী গিপসন সিং আছে নিশু কুমার আছে জিকসান সিং আছে জেসেল করণীয় আছে হরমনজিৎ সিং খাবরার মতো প্লেয়ার আছে এস সিপভিকের মতো প্লেয়ার আছে তো যথেষ্ট একটা শক্তিশালী দল কিন্তু এই কেরালা ব্লাস্টার্স এফসি তো কেরালা ব্লাস্টার্সের সাথে জিততে গেলে সবার প্রথম কিন্তু আবার বলছি মাঝমাঠের দখলটা চাই কারণ কেরালা কিন্তু মাঝমাঠ থেকে দুটো উইংয়ে বল সাপ্লাই করে এবং দুটো উইংয়ে কিন্তু খেলা ছড়িয়ে দিতে পারে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স খেলাটাকে সুইচ করতে পারে ডান দিক থেকে দিক কিন্তু সুইচ করতে পারে যেটা আগের ম্যাচেও আমরা কিন্তু ওড়িশার সাথে প্রতিফলনটা দেখেছি তো সেই জায়গায় যদি খেলা ঘোরাতে হয় বা খেলা যদি আটকাতে হয় ডিফেন্স লাইনটা কিন্তু স্ট্রং রাখতে হবে এসসি বেঙ্গলকে প্রতিভাবান সম্পন্ন ফুটবলার কিন্তু কেরালায় অনেক আছে তো সেই জায়গাটা কিন্তু নজরে রাখতে হবে এই জর্জ পেরা দিওয়া পেরেরা দিওয়াসকেও কিন্তু আটকানোর একটা ছক কষে রাখতে হবে কোচ মানর দিয়াসকে তো আজকের ম্যাচে কি ফলাফল হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে জিততে পারে এস সি বেঙ্গল কি তাদের প্রথম জয় পাবে নাকি কেরালা ব্লাস্টার্স তাদের দ্বিতীয় জয় তুলে নেবে এই ম্যাচ থেকে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে আপনাদের যেটাও জানিয়ে রাখি যেরকম আপনাদের বললাম আজ কিন্তু অরিন্দম ভট্টাচ্য নজর রাখবেন তিনি ফিরতে চলেছেন এবং রফিকেরও যা শোনা গেছে নব্বই মিনিটের মতো খেলার না হলে হয়তো হাফ টাইমের পরে তাকে কোচ নামাতে পারেন আদার্স যদি প্লেয়ারদের বলেন অঙ্কিত মুখার্জি এই মুহুর্তে টিম স্কোয়াডেই নেই বলে যায় টিম স্কোয়াডে নেই বলতে খেলার মতো জায়গায় নেই অন্যদিকে ডারেন সিডাল ছোটের জন্য বাইরে তো এই আপাতত আপডেট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলের নতুন যারা সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ